এই শেখ হাসিনা তুমি পুলিশ তারা মাঠে নামো উবাইদুল কাদেরকে আমি বলতে চাই তুমি একা মাঠে নেমে আসো পুলিশ তারা আমি তোমার সাথে খেলবো তুমি কত বড় খেলোয়াড় হইছো আমি দেখে দেব কাউয়া কাদের তোমাকে তুমি আসো আমাদের সাথে খেলতে দেখি তোমরা কত বড় খেলোয়াড় হইছো সরাচার এশাদের পতন হয়েছে বঙ্গবন্ধুর পতন হয়েছিল আমাদের 7 তারিখে যে নেতাদেরকে অবৈধভাবে গ্রেফতার করেছে নাটকীয়ভাবে গ্রেফতার করেছে এই শেখ হাসিনা তুমি পুলিশ তারা মাঠে নামো উবাইদুল কাদেরকে আমি বলতে চাই তুমি একা মাঠে নেমে আসো পুলিশ তারা আমি তোমার সাথে খেলবো তুমি কত বড় খেলোয়াড় হইছো আমি দেখে দেব কাউয়া কাদের তোমাকে খেলা হবে বলো বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় পুলিশ প্রোটেকশন নিয়ে আমরা পুলিশ প্রোটেকশন ছাড়া মাঠে নেমে আসছি তুমি আসো আমাদের সাথে খেলতে দেখি তুমি কত বড় খেলোয়াড় ইনশাআল্লাহ আমাদের সাধারণ জনগণ তোমাকে মাঠের বাইরে থেকে বাংলাদেশ থেকে লাঠি দিয়ে উড়িয়ে দিবে ইনশাআল্লাহ ঝাড়ু পিঠা করে তোমাকে এই বাংলাদেশ থেকে বিদায় করবে তুমি আসো আমাদের সাথে খেলতে দেখি তোমরা কত বড় খেলোয়াড় হয়েছো আমাদের নেতাদেরকে অনতি বিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে কি কারণে তুমি আমাদের এই নেতাদেরকে অ্যারেস্ট করেছো এর জবাবদিহিতা তোমাদেরকে দিতে হবে একটা নেতা কর্মী ও গণতন্ত্রের বাইরে কোন আন্দোলনে যায় নাই তোমরা কেন বিনা অপরাধে আমাদের নেতাদেরকে অ্যারেস্ট করেছো এবং এখন যেভাবে অ্যারেস্ট করার পরে নেতাদেরকে বিনা কারণে তোমরা ডান্ডা বেরি পরিয়ে হাজতে তুলছো এগুলো সমস্ত কিছু অনৈতিক এবং অনৈতিক কাজগুলো তোমরা করে যাচ্ছ তোমরা নিজেরা চিন্তা করছো তোমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন তোমরা এই পিঠটাকে ঠেকানোর জন্য তোমরা পুলিশ প্রশাসন দিয়ে বাংলার জনগণকে তোমরা কি করছো গ্রেফতারের পর গ্রেফতার করে ভয় দেখিয়ে যাচ্ছ যেন বাংলাদেশের আন্দোলন বন্ধ হয়ে যায় কখনো এই বাংলাদেশের আন্দোলন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বন্ধ হবে না সরাচার এশাদের পতন হয়েছে বঙ্গবন্ধুর পতন হয়েছিল সে জাসদের বিরুদ্ধে নির্বাচন করেছে মিডিয়াকে ক্রু করে এই শেখ হাসিনার পতন হবে এই ব্রিজ ব্রিজ দেখায়া এই দেখায়া জনগণের এই আঙ্গুলের ছাপ না নিয়ে এই ইভিএমের পদ্ধতিতে ভোট আমাদের বাংলাদেশ মেনে নিবে না আমাদের জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায় এই ইভিএমকে আমরা লাথি মারি এই ইভিএমকে জনগণের রক্ত চুষে টাকা দিয়ে ইভিএম কিনা সেই একটা ইভিএম মেশিনও কোনো সেন্টারে কখনো সচ্ছল আমরা দেখি নাই আমরা এই অসচ্ছল সরকার এবং অসচ্ছল ইভিএম মেশিন আমরা চাই না আমরা জনগণ নিজ হাতে ভোট দিয়ে জনগণের স্বতঃস্ফূর্তিভাবে আমরা নির্বাচন ব্যবস্থা চাই এবং তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা নিজ নির্বাচন করতে চাই এবং এই হাসিনা শেখ হাসিনা ভারতের এজেন্ডা এবং ভারতের ইন্দোনেশিয়া ক্ষমতায় আছে আমরা এই প্রতিবেশী সরকারের ইন্ধন দিয়ে আমরা বাংলাদেশকে আর কোনো সরকার মানে প্রতি গৃহপালিত সরকার আমরা দেখতে চাই না জনগণের ইয়া চাই আমরা সরকার চাই।